এই যে গাড়িগুলো এসে মাঝখানে ডিভাইডারটা দেখতে পাচ্ছেন, এসে স্লো হয়ে যাচ্ছে বেশিরভাগ গাড়িগুলো। সামনে একটা গাড়ি আসছে, এখনো কিছু বোঝা যাচ্ছে না, যদি ব্লিঙ্কার অন না করে। এইবার দেখা গেল রাকেশকে দেখে রিয়েলাইজ করলাম, এই যে পুরো ভিজে গেছে, এই গাড়িটা বলে ভুল টার্ন নিয়ে নিয়েছে, আবার ফিরে আসছে আস্তে আস্তে করে, আবার এদিকে ডান দিক দিয়ে ঢুকবে বলে। এই যে গাড়িগুলো এসে দাঁড়িয়ে পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ট্রিপ, সেই গাছতলা পেট্রোল পাম্প। আর আজকে আবার দাদার ঘুম ভাঙালাম। তো বাজে এখন সকাল 5টা, যদিও টার্গেট আজকেরটা কিন্তু বেশ বড়, অ্যান্ড বেরিয়েছি লেটে। পুরো ব্যাপারটা গুছিয়ে বলছি, তার আগে একটু জাস্ট দেখে নিই এখানে পেট্রোলের ফিলিংটা কতটা হয়, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি আপাতত। তো আগে একটু পেট্রোল ছিল 982.90 টাকা, 9.27 লিটার টোটাল ভরলাম। ভোর 5টা বাজে যদিও, কিন্তু তাও মনে হচ্ছে যেন কলকাতা শহরটা এখন পুরো ঘুমের চাদরে মোড়া। আজকে 24 তারিখ আর কালকে 25 তারিখ, ক্রিসমাস, অর্থাৎ বড়দিনের জন্য কলকাতা কিন্তু সেজে উঠেছে অলরেডি। দেখাই যাচ্ছে এখানে ছোঁয়াটা, পার্ক স্ট্রিটে হলে হয়তো একটু বেশি দেখা যেত, কিন্তু মনটা এবার একটু বাইরের দিকে টানছে। তো কলকাতায় না থেকে এবার ভাবলাম একটু পাহাড়ে গিয়ে দেখি ক্রিসমাসটা কীরকম হয়, আদৌ হয় কি। এবার মেন টপিকে ফিরি। তো আজকে চলেছি নর্থ বেঙ্গলের দিকে। বিশ্বাস করুন, কোনো প্ল্যান নেই আপাতত যে কোথায় যাওয়া যায়। 3-4টে প্রবেবল জায়গা লিস্ট করে নিয়ে বেরোচ্ছি, তো সেটার মধ্যে যেখানে যেরকম পাবো সেইভাবেই থেকে যাব। কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা ভোর 5:15 বাজে, পুরো মনে হচ্ছে ছমছমে একটা রাত। এখন ক্রস করছি সেকেন্ড হুগলি ব্রিজ, কেমন একটা ভুতুড়ে ব্যাপার লাগছে। আর তার মধ্যে চারিদিকে এরকম লেন সিস্টেম করে দিয়ে কেমন একটা কারাগার রুদ্ধ করে দিয়েছে ব্রিজটাকে, সেই আগের ফিলিংটা নেই বাদিকে গঙ্গা দেখতে দেখতে যাওয়ার। এ তো কলকাতা ছাড়ার আগেই ফুল পাহাড়ের ফিল দিচ্ছে, চারিদিকে আজকে এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে উপরটা পুরো কুয়াশার লেয়ারে ঢাকা, মনে হচ্ছে যেন কুয়াশার বৃষ্টি হচ্ছে, হাওয়াটা এদিকে যাচ্ছে আর কনস্ট্যান্ট কুয়াশা বয়ে চলেছে, ভিজিবিলিটি মারাত্মক কম। এখন আর বেশি ক্যামেরাটা অন করছি না, ওয়েদারটা একটু পরিষ্কার হোক। এই যে জায়গাটা তো মানে অদ্ভুত লাগছে, যখন ওয়েদারটা একটু ক্লিয়ার হবে বা দিনের আলোটা একটু ফুটে উঠবে তারপর পুরো ব্যাপারটা বলছি, কি প্ল্যান, কি বৃত্তান্ত, কে যাচ্ছে না যাচ্ছে সবকিছু। গুড মর্নিং ওয়ান্স এগেইন, এটা আজকে 3 নম্বর চা। অ্যাকচুয়ালি রাস্তার আজকে যে অবস্থা, মানে বেরোনোর পর থেকে যে রাস্তাটা কভার করব, একটু স্পিড নেব, কোনো উপায় নেই। আগে বেরিয়েছি 5টায় কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাতে বেরিয়েছি, তার মধ্যে এই কুয়াশার জন্য আরো স্লো চলতে হচ্ছে। 1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো মগড়াই পৌঁছাতে পারিনি, মানে বাজে অবস্থা। এইবার আমার সাথে আরেকজনকে হুজুকে নাচিয়েছি, দিস ইজ রাকেশ। ওর জন্য ব্যাপারটা সারপ্রাইজিং, কারণ প্ল্যান করতে করতে হয়েছে রাত 9টা। আমি ওকে ফোন করেছিলাম ওই 8টা নাগাদ, যে রাকেশ বাড়িতে একটা কথা আছে, ও জাস্ট এসছে। আমি বললাম এই ব্যাপার, কালকে বেরোতে চাইছি। ও বলছে বাড়িতে বলবো কি করে, মাকে কি করে জানাবো। এই সেই অনেক কিছু করতে করতে ফাইনালি ম্যানেজ করে আমরা বেরিয়ে পড়েছি। প্ল্যান হচ্ছে এখন 3-4 দিনের, বাট সেটা দেখা যায় কদিন এক্সটেন্ড করা যায়, কারণ ওকেও কাজ মিস করতে হবে। ওকে আরো ভালোভাবে তোমাদের সাথে পরিচয় করাবো। তো এখন একটু টাইম নিয়ে জাস্ট চাটা খেয়ে তাড়াতাড়ি বেরোই, কারণ রাস্তা অনেকটা কভার করতে হবে। মাঝখানে মাঝখানে যেখানে দাঁড়াবো সেখানে গল্প হবে, ওয়েদারটা একটু ক্লিয়ার হলে তারপর মোটর ব্লগে ফিরে আসছি। এই যে গাড়িগুলো এসে মাঝখানে ডিভাইডারটা দেখতে পাচ্ছেন, এসে স্লো হয়ে যাচ্ছে বেশিরভাগ গাড়িগুলো, ব্লিঙ্কার অন না করলে টেল লাইটটাও দেখা খুব মুশকিল। অথচ এখন কিন্তু বাজে সকাল 7:30, আমি দাঁড়িয়ে রয়েছি মগড়া ফ্লাইওভারের উপরে, ডান দিকে চলে যাচ্ছে মগড়া, সোজা গেলে হচ্ছে কল্যাণী। তো আমরা কল্যাণীর রাস্তাটা নেবো, যেটা এইভাবে গিয়ে ঘুরবে। তো এই গাড়িটা বোধহয় ভুল টার্ন নিয়ে নিয়েছে, আবার ফিরে আসছে আস্তে আস্তে করে, আবার এদিকে ডান দিক দিয়ে ঢুকবে বলে। ভিজিবিলিটি অলমোস্ট জিরো এখনো, ভাবাই যাচ্ছে না। আমি এতদিন রাইড করছি, প্রথমবার এরকম ভয়ানক ওয়েদার ফিস করছি। এই যে গাড়িগুলো এসে দাঁড়িয়ে পড়ছে। তো সকাল 7:30 বাজে, টাইম তো একটু বাঁচাতেই হবে, লেটস গো, আস্তে আস্তে করে এগোই। মানে এই রাস্তাটা এসে দিল্লি রোডের 20 কিলোমিটার কভার করতে আমার লাগলো পাক্কা 1 ঘন্টা 19 মিনিট। কতটা বাজে অবস্থা, সারা গা পুরো ভিজে গেছে, মনে রেনকোটটা পরলে ভালো হতো, এতক্ষণ রিয়েলাইজ করিনি। এবার রাকেশকে দেখে রিয়েলাইজ করলাম, এই যে পুরো ভিজে গেছে, রেনকোটটা পরে না রাকেশ, চলুন আস্তে আস্তে এগোই। এইটা নাকি সকাল 8টা, মগড়া ফ্লাইওভার পেরিয়ে প্রায় 20 কিলোমিটার এসেছি, এখানে ভিজিবিলিটি আরো কমে গেল, সকাল 8টার সময় এই অবস্থা।
আর এইদিকে দেখুন, পুরো মনে হচ্ছে বর্ষার মধ্যে চালাচ্ছি। উফ, পুরো ভিজে গেছি, হাত পুরো কনকন করছে তার মধ্যে। আর বাকি এ দেখুন, সামনে একটা গাড়ি আসছে, এখনো কিছু বোঝা যাচ্ছে না, যদি ব্লিঙ্কার অন না করে এইবার দেখা গেল। তো এই 20-30 স্পিডে সব গাড়িগুলো যাচ্ছে, ওর থেকে বেশি পসিবলই না চালানো। মনে তো হচ্ছে মাঝরাত হয়ে যাবে পৌঁছাতে আজকে। ফাইনালি এবার আস্তে আস্তে একটু ক্লিন হচ্ছে, কিন্তু মানে এটুকু টাইমের মধ্যে এক্সস্টেড হয়ে গেছি, পুরো ভিজে গেছি, কনকনে ঠান্ডা, হাতগুলো জমে গেছে। তো একটা দোকানে একটু দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়ার খেয়ে নি, তারপরে আবার বেরোবো। এই দোকানটা আমি মেনলি দাঁড়িয়েছি এটা দেখে, মিষ্টির স্টকটা অসাধারণ। আর এদিকে রয়েছে পেটাই পরোটা, জিজ্ঞেস করলাম 150 গ্রাম 20 টাকা করে, তার সাথে ঘুগনি রয়েছে। ফটাফট খেয়ে তারপর বেরোবো, না ফটাফট খাবো না, একটু সময় নিয়ে খাবো, কি বলিস? রাকেশের অবস্থা খারাপ। আচ্ছা বলে রাখি, রাকেশের এটা ফার্স্ট রাইড আমার সাথে, ফার্স্ট রাইড মানে শুধু আমার সাথেই না, একদম প্রথমবার রাইডে বেরোচ্ছে রাকেশ। এখন অব্দি কিন্তু পাহাড়েও যায়নি, তো এটা প্রথমবারও পাহাড়ে যাচ্ছে। এখন পাহাড়ের ওর কনফিউশন হচ্ছে আমি ওকে কোথায় নিয়ে যাচ্ছি সেটাই এখনো জানি না। সবচেয়ে বড় কথা আমি নিজেই জানি না, কারণ আমি দার্জিলিং আর সিকিম দুটোর মধ্যে কনফিউজ। বললাম না 3-4টে জায়গা লিস্ট করে এনেছি, দেখা যাক এন্ড অব্দি কোথায় যাই। আপাতত খাওয়ারে কনসেন্ট্রেট করি, সকালে শুধু চাই খেয়েছিলাম, এটাই এখন দিনের প্রথম খাবার। ব্যাপক লাগছে দেখতে, সাথে ধোঁয়াটা উঠছে না, হাতে গরমটাও ভাল লাগছে। এবার নিলাম ছানা ভাজা, এটা নিল 30 টাকা 100 গ্রাম, আর এগুলো হচ্ছে 10 টাকা করে রসগোল্লা। কিন্তু এইটা খেয়ে যা বুঝলাম, এমনি টেস্ট ভালো, কিন্তু উড়িষ্যার যে জিনিসটা ওটার সাথে কোনো কম্পারিজন হবে না। ফাইনালি ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক গৌরাঙ্গ সেতুর সামনে। এটা পেরিয়ে ঢুকবো নবদ্বীপ, আর নিচ থেকে যাচ্ছে রূপনারায়ণ নদী। উফ, সকালবেলাটা পুরো এনার্জি লেভেলটাই শেষ করে দিয়েছে। এবারে কুয়াশাটার জন্য অনেক দিক থেকে কিন্তু ফেসে গেলাম, প্রথমত লেট তো হয়েইছে, দ্বিতীয়ত লেটের কারণে এখন জ্যামটা বেশি, তৃতীয়ত যেহেতু সব গাড়িগুলো আস্তে আস্তে তখন যাচ্ছিলো তাই ট্রাফিক ডেন্সিটিটাও এখন অনেক বেশি। না প্রচুর গাড়ি, দরকার নেই, আস্তে সুস্থে যাই। বাট বেশ সুন্দর লাগছে, দূরটা পুরো কুয়াশায় ঢাকা, এদিকটা তো পুরোই ঢাকা। ফাইনালি ন্যাশনাল হাইওয়ে 12, উফ, এবার একটু শান্তির নিঃশ্বাস পড়লো। এত জ্যাম, এত জঞ্জাট, সকালবেলা থেকে মানে অবস্থা খারাপ হয়ে গেছে, প্রথমে কুয়াশা সেই কারণে লেট, তারপরে আবার এখানে জ্যাম। বাই দ্য ওয়ে আরেকটা জিনিস জানিয়ে রাখি, আজকে এই ফার্স্ট টাইম আমি গোপ্রো ইউজ করছি, আপনারা হয়তো দেখেছেন GoPro 10 নিয়েছি আমি, অ্যান্ড এটাই ফার্স্ট টাইম ইউজ করছি। তো এখনও পুরো ব্যাপারটা ধাতস্থায় উঠতে পারিনি, কয়েকটা দিকে একটু প্রবলেম হচ্ছে, তো ত্রুটি মার্জনা করবেন, যেগুলো ছোটোখাটো ঘাটতি থেকে যাবে হয়তো, দেখা যাক। পুরো ব্যাপারটাই যখন ভিডিও রেন্ডার করব তখন বুঝতে পারবো। এবার ফাইনালি রোদটা উঠলো, অনেকটা বেটার লাগছে, সকালে পুরো হাত পা জমিয়ে দিয়েছিল। তো এখন দাঁড়িয়ে একটা ওয়াটার ব্রেক, গরমপুর বাইপাস এখান থেকে প্রায় 50 কিলোমিটার, আর মৌর গ্রাম এখান থেকে প্রায় 93 কিলোমিটার মতো বাকি। তো এবার একটু রেস্ট নিয়ে কন্টিনিউ করব, জায়গাটা বেশ ভালো লাগলো তাই এখানেই দাঁড়ালাম। এদিকে হচ্ছে পুরো সর্ষের ক্ষেত, আর ওই দিকটাতে রয়েছে ধানের ক্ষেত, আর ওর মধ্যে অনেকগুলো বক ঘোরাফেরা করছে, তো বেশ ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। দাঁড়িয়ে একটু জিরিয়ে নিলাম, কারণ যে জ্যাম পুহিয়েছি আজকে পিছন পিছন পুরো ব্যথা হয়ে গেছে। একটু ওয়াটার ব্রেক, একটু ওয়াটার রিলিজ ব্রেক, তারপর আবার কন্টিনিউ করব। বেচারার ফার্স্ট এক্সপিরিয়েন্স যায় না, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, ওর সাথে এখনো কথা বলার সুযোগ তো হয়নি, কোন একটা জায়গায় যখন লাঞ্চ করব তখন ওর সাথে আলাপ হোক। আমার বাঁদিকে পড়ছে পলাশি ওয়ার মেমোরিয়াল, এন্ড আমার গাড়িতে এই প্রথমবার আমি পিলিয়ন সিটে বসে আছি, জানতাম না আমার পিলিয়ন সিটটা বেশ কমফোর্টেবল। তো রাকেশের ড্রাইভিং লাইসেন্স আছে, অ্যান্ড এখন অবধি যা দেখছি ওই 50-60 মধ্যেই রাখছে, তো ফুল কনফিডেন্সটা হয়তো পাচ্ছে না এত লাগেজের সাথে। অ্যান্ড ওয়েলকাম টু বারহমপুর বাইপাস, উফ রাস্তাটা মাখন বানিয়েছে, কিন্তু এখন দেখে পুরো মনে হচ্ছে যেন ডালখোলা বাইপাস ধরে নিয়েছি, বাট ইটস নট, দিস ইজ বারহমপুর বাইপাস, একদম নতুন রাস্তা তৈরি হয়েছে, চকাচক, দারুণ। তো টাইম তো একটু কভার করতেই হবে, যদিও 90-এর মধ্যেই রাখছি,
তো বাইপাসটা আবার কানেক্ট হয়েছে একটা ব্রিজে, যার নিচ থেকে চলে যাচ্ছে হুগলি নদী। এদিকে কিছুটা দেখা যাবে, সাইডের ব্যারিকেডটা কিন্তু খুব বেশি উঁচু নয়, তো যদি কেউ হাই স্পিডে এখানে হালকা ধাক্কা লাগে সোজা ছিটকে জলে। মোর গ্রাম প্রায় 1 ঘন্টা আগে পেরিয়ে গেছিলাম, তো সকালে তো প্রায় 2 ঘন্টার মতো ডিলে হয়ে গেল এই কুয়াশার জন্য, তো সেটাকে মেক আপ করার চেষ্টা করেছিলাম, বেশ ভালো রকমই টেনেছি। এবার পেরোচ্ছি ফারাক্কা ব্যারেজ, সেই নর্থ বেঙ্গলে যাওয়ার অনুভূতিটা। ট্রেনে গেলেও একরকম অনুভূতি, নিজে বাইক চালিয়ে গেলে তো কথাই নেই। সময় এখন 2:13, একটু গাড়িটা ঘুরিয়ে নিয়ে ঢুকালাম। এবার মারাত্মক খিদে পেয়ে গেছে। কি লেখা, 19 ক্যান্ডেলস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সে যাই হোক, 19টা ক্যান্ডেল হোক আর একটাই হোক, খাবারটা আবার খেতে হবে। চ রাকেশ নাম। জাস্ট ওইখানে গাড়িটাকে পার্ক করেছি, আর ভেতরে তো খাওয়ার জায়গা আছে, কিন্তু বাইরে দেখলাম অনেকগুলো শেড বানানো, তেরতলে তো খাওয়া যায়, তো ভাবলাম বাইরেই বসি। ফাইনালি এসে মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হলাম, অনেকটা বেটার লাগছে এখন। ফারাক্কা ব্রিজটা, সরি ফারাক্কা ব্যারেজটা পেরিয়ে আরেকটু এগোতে বাহাতে পড়লো 19 ক্যান্ডেলস। তো আমি জিজ্ঞেস করলাম সব থেকে তাড়াতাড়ি কি খাওয়ার পাওয়া যাবে, ওনারা বললেন বিরিয়ানি, চলো তাই দাও। এই যে এসে গেছে অলরেডি বিরিয়ানি, 2 চিকেন বিরিয়ানি নিয়েছি। তুই ওয়েট করছিস কি, লেগে পড় লেগে পড়। রাকেশের সাথে তো ইন্ট্রোই হলো না। রাকেশ রাকেশ প্ল্যানটা কিভাবে হলো ওটা একটু বল। হঠাৎ করে তুমি ফোন করলে, বললে কি কোথায় আছিস, আমি বললাম ঘরে আছি, তুমি বললে আয়, আমি গেলাম। তারপর এখনো অবধি যাই না কোথায় যাব। হ্যাঁ এবার তোকে একটুখানি ব্রেক করি ব্যাপারটা। অ্যাকচুয়ালি আমি প্রথমে ভাবছিলাম যাবো হচ্ছে পুরুলিয়া, ওটা আমার প্ল্যান ছিল, কারণ কলকাতা রাইডার্সের 2-3টে মেম্বার পুরুলিয়া গেছে, আর 2-3টে রাইডার দেখলাম আর নর্থ বেঙ্গলে গেছে, তো আমি একটু কনফিউশনে ছিলাম যে কোথায় যাই। তারপরে দেখলাম যে হাতে 5 দিন সময় আছে, এবার মানে স্যাটারডে সানডে মানডে, মানডে ক্রিসমাস পড়েছে, তার সাথে 2টো দিন জুড়ে টোটাল 5 দিন হয়ে গেছে, তো পুরুলিয়াতে 5টা দিন গেলে ওভারকিল হয়ে যাবে, তো ভাবলাম চলো নর্থ বেঙ্গলের দিকেই যাই, ওদের সাথে যদি দেখা হয়ে যায়। সরি একটু তোতলার মতো লাগছে, মানে একটু ডিহাইড্রেশন হয়ে গেছে বোধ হয়। তো বাকিদের যা প্ল্যান শুনলাম, তারা মোটামুটি প্ল্যান করেছে সিকিমের কয়েকটা পার্টে ঘুরবে, রা বাংলার কয়েকটা পার্টে। আমার প্ল্যান একটু অন্যরকম রয়েছে, যদিও ওটা এখন কিছু বলছি না, ওটা কালকে যখন শিলিগুড়ি থেকে বেরোবো তখন বলবো। পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছে, তাড়াতাড়ি এখন খাবারটা খাই। অ্যান্ড রাকেশের ব্যাপার আমি একটু বলে রাখি, রাকেশ একটু বলে দাও তুমি কী করো। আমি কাজ করি পাথরে। পাথরের, ও হচ্ছে অ্যাকচুয়ালি বিশ্বকর্মা ঠাকুর, ও আজকে বলছে পাথরের কাজ করে, তার আগে আমি শুনতাম ইলেকট্রিকের কাজ, যা যা বলা যায় সব কিছুই করে। তো এটা আমার মাথায় এলো কেন, মানে রাকেশকে কেন ডাকলাম, কারণ অনেকবার ওর সাথে কথা হতো, একবার বলতাম যে চল তুই একদিন আমার সাথে ঘুরতে চল, অ্যান্ড ও কোনোদিন এখনও পাহাড়ে যায়নি, সমুদ্রে গেছে কিন্তু পাহাড়ে যায়নি। আমি বললাম চল তাহলে তোর প্রথম পাহাড় দর্শনটা আমার সাথেই হোক, বলে গাড়িতে বসিয়ে নিয়ে চলে এসেছি 2-3টে জামা কাপড় সোয়েটার ফোয়েটার যা ছিল প্যাক করে নিয়ে। এখনও বাড়িতে জানায়নি, কারণ ও নিজেই জানে না কী হতে চলেছে। আজকে রাতে গিয়ে প্ল্যানটা করবো, কালকে সকালে যখন বেরোবো তখন জানতে পারবেন ডেস্টিনেশন কোথায়। এবার খাওয়ারে কনসেন্ট্রেট করি, একটু পরে আবার অ্যাকশন ক্যামেরায় কথা বলবো। আমি বিরিয়ানি যতটা পরিমাণ খেতে পারবো সেটা প্লেটে নেওয়ার পরেও দেখছি এখানে এতটা রয়ে গেছে, তো মনে হচ্ছে যে কোয়ান্টিটি দুজনের একটানলেই হয়ে যেত, যদিও পিস একটাই, তো ওটা সামহাও 2টো ম্যানেজ করতে পারলেই হয়ে যেত। দাম যা দেখলাম 110 টাকা, কিন্তু পরিমাণ বেশ ভালো, খেয়ে দেখি কেমন। চারিদিকে দেখতে দেখতে কখন ফিউল শেষ হয়ে গেছে, রিজার্ভে 10 কিলোমিটার অলরেডি চলে গেছে সেটাও দেখিনি, তো আরেক রাউন্ড ফুল করে নিচ্ছি, দেখি কত টাকা হয়। এখন হলো 1246.43 টাকা, 11.74 লিটার্স, মোটামুটি ওখানে পৌঁছে গিয়ে ট্রিপের হাফও হয়ে যাবে মনে হচ্ছে। রাস্তার পাশটা যা লাগছে এখন, ও তার সাথে ওরকম একটা সানসেট, পুরো দুদিক হলুদ হয়ে রয়েছে সর্ষের ফুলে, ও কি দারুণ লাগছে, মানে যত দূর চোখ যায় পুরো হলুদ, আর তার মাঝখান দিয়ে চিড়ে চলে যাচ্ছে একটা রাস্তা, অসাধারণ।
মানে এটা অনেকক্ষণই চলছে, আমি ভাবছিলাম ক্যামেরাটা অন করবো কি না, শেষে ভাবলাম না না অন করলে নয় এই ব্যাপারটা। আহা, তো আমি ভেবেছিলাম রায়গঞ্জের দিকে না ঢুকে সোজা ডালখোলার দিকে হাইওয়েটা ধরেই বেরিয়ে যাবো। তো এইখানে যেহেতু গাড়িগুলো সব ঘুরে যাচ্ছে, আর দেখুন এখানে লেখা রয়েছে রায়গঞ্জ ডালখোলা দুটো এদিকে ডাইভার্সন। আমি জিজ্ঞেস করে জানতে পারলাম বাইক কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাওয়া যায়, তো আমি বাইকটা নিয়ে এখান দিয়ে যাওয়ার চেষ্টা করব। ট্রাফিক পুলিশ সামনে রয়েছে, জিজ্ঞেসও করে নেবো। ওটা হলে একদম সোজা রুট হয়ে যাবে। দাদা বাইক যাবে তো? এটা ম্যাপে দেখাচ্ছে না। তো এক ব্যক্তি এক্ষুনি স্কুটিতে যাচ্ছিলেন, ওনাকে জিজ্ঞেস করে জানতে পারলাম ফোর হুইলার এখন অ্যালাউড নয়, বাট বাইক নিয়ে সোজা এই হাইওয়ে ধরেই বেরিয়ে যাওয়া যাবে, তো অত ডাইভার্সনের দরকারই নেই। লেটস গো। সময় এখন 9:21, হোটেল নিয়ে জাস্ট রুমে চেক ইন করলাম। দেখতেই পাচ্ছেন একদম বিধ্বস্ত অবস্থা। লাস্ট আপনাদের সাথে কথা হয়েছিল ডালখোলাতে, আর সেইখান থেকে ডাইরেক্ট এখন রুমে চলে এসেছি। তো মাঝখানে অনেকটা সময় কি হয়েছে না হয়েছে, কেনই বা পুরো স্টোরিটা স্কিপ করলাম ওই জায়গায়, পুরোটা বলছি। একটু জাস্ট ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়া ডান, এবার আসি ঘটনা চক্রে। তো ডালখোলা বাইপাসে আপনাদের সাথে লাস্ট কথা হলো, তখন ওখান থেকে ডাইভার্সনটা নিলাম। ওভারঅল রাস্তা খুব ভালো ছিল, আমি চালিয়েছি, রাকেশও কিছু চালিয়েছে, তো মোটামুটি ওরও ফার্স্ট রাইড হয়ে গেল। মানে ফার্স্ট রাইড একসাথে আসাই শুধু না, চালানো হয়ে গেল। অ্যান্ড 2-3 কিন্তু ডাইভার্সন ছিল ওর পরেও, তো সেগুলো একটু হেক্টিক বলা চলে, কিন্তু তারপরে ওভারঅল রাস্তা কিন্তু বেশ ভালো। এবার হচ্ছে আছি কোথায়, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তার পাশেই একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে শিব মন্দির, সেইখানেই রয়েছি। অ্যান্ড এখানে অনেকগুলো অ্যাফোর্ডেবল হোটেলস রয়েছে, যার মধ্যে একটা হলো শিবানন্দ, এটাতে আমি আগেও থেকেছি। তো 800 মতো করে পরে রুম, দুজন আরামসে থাকা যায়। এইবারে যদিও 800 রুমটা শেষ ছিল, তাই আমাকে 1200 রুমটা নিতে হয়েছে, যদিও নেগোসিয়েট করে উনি 1000 করে দিয়েছেন। যেহেতু আমি বললাম যে 800 রুমটা নিই, ওটা হলে খুব ভালো হতো, একটু বাজেট ফ্রেন্ডলি খুঁজছিলাম। রুমটা একটু দেখিয়ে দিই। এদিকে একটা টিভি রয়েছে, এখানে আয়না, এখানে জিনিসপত্র আমাদের রাখা রয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটল, ওদিকে দুটো চেয়ার, এসি রয়েছে, বাথরুমে গিজার আছে, আর বাকি যা যা থাকে। এদিকে একটা বেড, দুজন শোয়ার মতো, মানে দুজন শোয়ার মতো এনাফ, মানে যথেষ্ট বড় বেডটা। তো একদম বেসিক এমিউনিটি, মানে এখন যেহেতু এসি লাগছে না তাই বেসিক মনে হচ্ছে, কিন্তু গরমকালে যখন কেউ এসি রুম খোঁজে 800 কিন্তু ইটস এ বিগ ডিল। এবার আসি অভিজ্ঞতায়। আসার পথে লাস্ট রেস্টটা একটু হেক্টিক হয়ে গেছিলো, কারণ সকালে এতটা সময় নষ্ট হয়েছে। তো লাস্ট রেস্টটাতে যখন 200 মতো বাকি, আমরা তখন বেশ টায়ার্ড। লাকিলি সামনে একটা কাপল ডমিনোরে আসছিলো, তো বাজাজ ডমিনোর এমনিতে একটু ফাস্ট আমার বাইকের থেকে, তো রেস নয় বাট একটু পাল্লা দিয়ে তার সাথে চালানোর ফলে কি হলো, ঘুমটা আসা বন্ধ হয়ে গেল। তারা একটু আগে আগে চলছিল, ইচ্ছে করে ওভারটেক করিনি, যে কারণে হচ্ছে সামনে কোনো গার্ডটা বা বাম্পার থাকলে সেটা বুঝতে পারছিলাম। রাকেশ ওটা বুঝতে পেরে খুব মজা নিয়েছে ব্যাপারটা, পাগলের মতন ওরা টেনেই যাচ্ছে। হ্যাঁ, ওরা বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি আমি রেস করছিলাম না, জাস্ট ওদের সাথে সাথে যাচ্ছিলাম। এটা আমরা বুঝতে পারছিলাম, ওরা তুই না বুঝতে পেরেছিস ওটা। তো এসব কীর্তিকলাপ করতে করতে এখানে চলে এসেছি। আচ্ছা, এই শিবানন্দ হোটেলের সাথেই কিন্তু আরেকটা ছোট খাওয়ারের দোকানও আছে, মানে শিবানন্দ হোটেল তার পাশেই আভা হোটেল বলে রয়েছে, সেখানে বেশ অ্যাফোর্ডেবল খাবারও পেয়ে যাবেন। 5 করে রুটি, 60 নিয়েছে ডিম তরকা, আর তার সাথে চিকেন নিলাম, চিকেন কষা 6 120। দ্যাটস প্রিটি মাচ, অভিজ্ঞতা মোটামুটি শেয়ার করা হয়ে গেল। এবার আসি প্ল্যানে। কালকে আমরা ভাবছি এখান থেকে বেরিয়ে চলে যাব দার্জিলিংয়ের কোনো একটা জায়গা, মোস্ট প্রবলি মাঝিধুরা, বেশ নতুন নামটা এখন চলছে বেশ ব্যাপারটা ইউটিউবে, ভাবলাম একটু গিয়ে এক্সপ্লোর করি। সন্ধ্যার দিকে একবার ট্রাই করবো দার্জিলিংয়ের মেলে যাওয়ার, যেখানে বেশ ভালো রকমের ক্রিসমাস সেলিব্রেশনটা হয়। এইবার শুনেছি কিছু ব্যান্ড পারফরমেন্সও আছে, তো দেখা যাক অভিজ্ঞতার কী দাঁড়ায়। মোট কথা, পাহাড়ে এসে ক্রিসমাসের একটা অভিজ্ঞতা খুঁজবো, তার সাথে নতুন একটা অফবিট জায়গা থাকবো। স্টে টিউনড, কালকে এই স্টোরিটা কন্টিনিউ করবো, সকালে উঠেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো, আর বেশি তো কিছু বাকি নেই। এইভাবে সাপোর্ট করে যান, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। নেক্সট স্টোরির জন্য একটু অপেক্ষা করতে হবে। টিল দেন, বাই বাই।